হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমার হাতে দেখতে পাচ্ছেন ডিজিআই মিনি টু একটা ড্রোন। তো আজকের পার্টিতে আপনাদেরকে দেখানোর ট্রাই করবো যে আপনারা সহজে কীভাবে ড্রোনটা ফ্লাই করবেন। অনেকের কাছে মনে হয় যে ড্রোন ফ্লাই করা অনেক কষ্টদায়ক, বা অনেকে মনে করেন যে পারবেন না, বা ড্রোনটা হারিয়ে ফেলবেন, বা ড্রোনটা ক্যাশ খাবে, এরকম কিছুই না। ডিজিআই এটা কিন্তু স্যাটেলাইটের সাথে কানেক্ট থাকে, এক জায়গায় স্ট্যাবলিশ থাকে একদম। যদি স্যাটেলাইটের সাথে কানেক্ট না হইতো তাহলে কিন্তু ড্রোনটা স্ট্যাবলিশ থাকতো না। তো আমার ছাদে দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক হচ্ছে তার, তারপরে হচ্ছে কাপড় চোপড় রোদ্দ আসছে। তো এর মধ্যে হচ্ছে আমি ড্রোনটা ফ্লাই করে দেখাবো আপনাদেরকে। আর যারা বিগিনার তাদের জন্য আমি হচ্ছে সাজেস্ট করবো আপনারা কম দামি কোনো ড্রোন কিনবেন না। ডিজিআই হচ্ছে আপনার ড্রোন জগতে হচ্ছে ডিজিআই একটা ভালো একটা ব্র্যান্ড। ডিজিআইয়ের উপরে কোনো ব্র্যান্ড নাই ড্রোন জগতের ভিতরে। তো আপনারা যদি 25,000 টাকা বা 20,000 টাকার মধ্যে চায়না ড্রোনগুলো পাবেন, ওগুলো কেউ কিনবেন না, ওগুলো স্যাটেলাইট ঠিক মতো কাজ করে না। তো এই ড্রোনটা এখন ফ্লাই করে আপনাদেরকে সম্পূর্ণ টিউটোরিয়াল দেখানোর ট্রাই করবো। ফার্স্ট অফ অল হচ্ছে আমার গ্রিপটা হচ্ছে আমি খুলে নিব। আর এখানে হচ্ছে আমার আইফোন, যেহেতু আইফোনের কেবলটা আমি লাগাই নিছি এর আগে, অ্যাডাপ্টারটা দেখতে পাচ্ছেন। আর এখানে বেসিক্যালি হচ্ছে জয়স্টিকগুলো, দুইটা জয়স্টিক আপনাকে সুন্দর মতো এখানে লাগাই নিতে হবে সেট মতো। দেখতে পাচ্ছেন জয়স্টিকগুলো হচ্ছে আমি লাগাই নিতেছি। তারপর হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাকে আইফোনটাকে সেট করতে হবে। এখানে একটু হালকা করে চাপ দিলে আইফোনটা সেট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো আমার আইফোনটা কিন্তু সেট হয়ে গেছে। সেট হওয়ার পরে হচ্ছে এখানে কেবলটা সুন্দর মতো অ্যাডজাস্ট করে দিবেন। তো এখন আসি হচ্ছে ড্রোনটা কিভাবে আপনারা অন করবেন। ড্রোনের ব্যাক সাইডে দেখতে পাবেন একটা শাটার বাটন আছে। তো এই বাটনটা হালকা করে একটা প্রেস করে, লং প্রেস করে কয়েক সেকেন্ড ধরে রাখবেন। ধরে রাখলে দেখবেন হচ্ছে পাখাগুলো অটো নড়তেছে এবং হচ্ছে গিম্বলটা পজিশনটা নিবে, দেখতে পাচ্ছেন গিম্বলটা পজিশন নিতেছে। তো ব্যাক সাইডে হচ্ছে আপনারা দেখতে পারবেন আপনার হচ্ছে গ্রিন এবং হচ্ছে রেড সিগনাল, অনেক কালার সিগনাল দিবে। তো এটা যদি রিমোটের সাথে অলমোস্ট কানেক্ট হয়ে যায় তো এটা হচ্ছে পুরো গ্রিন হয়ে থাকবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনার ড্রোনটা সাথে কানেক্ট করার জন্য আপনাকে ব্লুটুথটা অন করতে হবে। সেকেন্ড হচ্ছে আপনাকে লোকেশনটা অন করে দিতে হবে, কারণ হচ্ছে এটা স্যাটেলাইট সাথে কানেক্ট থাকে। তো লোকেশনটা ট্র্যাক করে ম্যাপের সাহায্যে চলবে। লোকেশনটা হচ্ছে আমি কানেক্ট করে দিছি। তো এখন হচ্ছে রিমোটটা সেই সেমভাবে আপনাকে হচ্ছে ওপেন করতে হবে। এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন, তো এই বাটনটা হালকা করে প্রেস দিয়ে চাপ দিয়ে আবার লং প্রেস করে ধরে রাখবেন। তো আপনার হচ্ছে রিমোটটা কিন্তু অলমোস্ট কানেক্ট হয়ে যাবে। এখন হচ্ছে আমাকে ডিজিআই ফ্লাই অ্যাপসে নিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখানে দেখানো হচ্ছে গো ফ্লাই, গো ফ্লাইতে আমি চাপ দিব। চাপ দিলে হচ্ছে এখানে আমাকে সেফটি চেক দেখাচ্ছে কিভাবে কিভাবে টিউটোরিয়াল করতে হবে। তো দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু আমার হোম পয়েন্ট কানেক্টেড আপডেট দেখাইছে। হোম পয়েন্ট এখানে দেখতে পাচ্ছেন, হোম পয়েন্ট আপডেট আছে। হচ্ছে 10টা স্যাটেলাইট, অলমোস্ট 9টা স্যাটেলাইট, 10টা স্যাটেলাইট কানেক্ট আছে। আর আমার ব্যাটারিতে হচ্ছে 69% চার্জ দেখাই দিয়েছে, ফুল চার্জ দেওয়া নাই। তো আমার ড্রোনের সাথে কিন্তু অলমোস্ট কানেক্ট আছে, আমার আরসিটা ড্রোনের সাথে কানেক্ট আছে। তো এখন হচ্ছে আমি এটাকে টেক অফ করে দেখাবো, ভিডিও ফেলতেছে। এটাকে বেসিক্যালি হচ্ছে আমি এখন টেক অফ করে দেখাবো, দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ডার অন করে দিয়েছি। তো এখানে টেক অফ পারমিটেডে চাপ দিলে হচ্ছে আমি অটো রিটার্ন টু হোম হচ্ছে 110 মিটার উপর দিয়ে এটা অটো রিটার্ন টু হোমে আসবে, এবং ম্যাক্স অল্টিটিউড হচ্ছে 500 মিটার উপরে যাবে, এবং ম্যাক্স ডিস্টেন্স হচ্ছে নো লিমিট, এটা হচ্ছে 10 কিলোমিটার রেঞ্জ দিছে। তো এখন হচ্ছে আমি ড্রোনটা টেক অফ করবো। টেক অফে চাপ দিয়ে দিলে হচ্ছে ড্রোনটা টেক অফ হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ড্রোনটা কিন্তু অলমোস্ট, এটা কিন্তু স্যাটেলাইটের সাথে কানেক্ট আছে, সেজন্য হচ্ছে ড্রোনটা কিন্তু একদম স্ট্যাবলিশ আছে। আপনারা দেখতে পাচ্ছেন ড্রোনটা কিন্তু একদম স্ট্যাবলিশ আছে। যদি স্যাটেলাইটের সাথে যদি কানেক্ট না থাকতো তাহলে ড্রোনটা কিন্তু সেকি ভাব করতো, ড্রোনটা আমার রিমোটের কন্ট্রোলের বাহিরে চলে যেত। তো আপনি এদিকে আসুন কাইন্ডলি, এদিকে এসে পড়েন, আমার মোবাইলটা দেখান। তো এখন হচ্ছে ড্রোনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমার বাম সাইডে যেই জয়স্টিকটা দেখতে পাচ্ছেন, সেই জয়স্টিকটা যদি আমি উপর দিকে দিই তাহলে হচ্ছে আমার ড্রোনটা কিন্তু উপর দিকে উঠবে। ড্রোনটা দেখেন, তো আমার ড্রোনটা কিন্তু উপরের দিকে উঠতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমার বাম সাইডের জয়স্টিকটা উপরের দিকে দিলে হচ্ছে আমার ড্রোনটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আমার বাম সাইডের জয়স্টিকটা যদি আমি নিচের দিকে দিই তাহলে কিন্তু আমার ড্রোনটা নিচে নামতেছে, দেখতে পাচ্ছেন? ড্রোনটা উপরের দিকে উঠতেছে এখন অলমোস্ট, কিন্তু 27 মিটার উপরে আমার ড্রোনটি আছে, দেখতে পাচ্ছেন? এখন হচ্ছে তো আমার ডাইন সাইডে দেখতে পাচ্ছেন একটা বাটন আছে, এই বাটনটা যদি আমি প্রেস করি তো এই বাটনটা প্রেস করলে হচ্ছে আমাকে ভিডিও মোডে দেখাবে। আর আমার এই যে এই সাইডে যে একটা অপশন দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে, এই অপশনটা প্রেস করলে কিন্তু আমার ভিডিওটা অন হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাকে ভিডিওটা রেকর্ড হচ্ছে এখন 2.7K 30fps, 2.7K 30fps রেকর্ড হচ্ছে। তো আমার হোম পয়েন্ট কিন্তু আপডেট, 23টা স্যাটেলাইট কানেক্ট আছে, 82% চার্জ আছে ব্যাটারিতে।
দেখতে পাচ্ছেন তো আমার এই বাম সাইডের এদিক থেকে আসেন তো আমার বাম সাইডে যে এই জয়স্টিকে দেখতে পাচ্ছেন তো এটা যদি আমি উপরের দিকে উঠাই তাহলে আমার ড্রোনটা কিন্তু বেসিক্যালি উপরের দিকে এখন উঠতেছে দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু 60 মিটার উপরে আছে আর আমার ডাইন সাইডে যে জয়স্টিকে দেখতে পাচ্ছেন তো এটা যদি আমি সামনের দিকে প্রসারিত করি তাহলে হচ্ছে আমার ড্রোনটা কিন্তু সামনের দিকে এখন অগ্রসরিত হচ্ছে দেখতে পাচ্ছেন আমার ড্রোনটা কিন্তু অলমোস্ট সামনের দিকে অগ্রসরিত হচ্ছে আর দুইটা বাটন যদি একসাথে প্রেস করি আমি উপরের দিকে লং প্রেস করে ধরে রাখি তাহলে আমার ড্রোনটা উপরের দিকে উঠবে এবং হচ্ছে সামনের দিকে প্রসারিত হবে দেখা যাচ্ছে তো এখানে আমাকে দেখাচ্ছে হচ্ছে ফ্লাইট অলটিটিউড এক্সচেঞ্জ কি দেখছে 60 মিটার এয়ারক্রাফট মেবি লোকাল ভায়োলেন্স ভায়োলেন্সের লোকালের রেজলিউশন এখন হচ্ছে স্যাটেলাইট একটু সমস্যা হচ্ছে ওয়েদার একটু খারাপ দেখতে পাচ্ছেন আপনারা তো এই জন্য আমাকে ওরা ই দিচ্ছে ডিজে হচ্ছে লোকাল ভায়োলেন্সের ইটা আমাকে দিচ্ছে তো ড্রোনটা আমি এখন ব্যাক সাইডে নিয়ে আসবো আমার হোম পয়েন্টে তো আরেকটা জিনিস আপনাকে আমি দেখাই দিই আপনারা কেউ যদি ড্রোনটা অনেক দূরে নিয়ে যান প্রায় 1 কিলো বা হাফ কিলো দূরে নিয়ে যান তো সেই ড্রোনটা কীভাবে মানে অটো রিটার্ন টু হোমে নিয়ে আসবেন আপনাদের কোনো রিমোটে কোনো কিছু করা লাগবে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাম সাইডে এইজ এইজ দেওয়া একটা বাটন আছে এই বাটনটি একটা প্রেস করে লং প্রেস করে ধরে রাখবেন আমার ড্রোনটা কিন্তু অটো রিটার্ন টু হোমে চলে আসতেছে দেখতে পাচ্ছেন আমি যেখান থেকে ড্রোনটা ফ্লাই করছি ঠিক সেইখানেই ড্রোনটা অলমোস্ট ওর নিজের পজিশন মতো 110 মিটার উপরে উঠে চলে আসবে দেখতে পাচ্ছেন তো আমার ড্রোনটা কিন্তু আমার মাথার উপরে অলমোস্ট আছে আসতেছে আস্তে আস্তে আমার ড্রোনটা হচ্ছে প্রায় 100 মিটার দূরে ছিল আমার মাথার উপরে কিন্তু ড্রোনটা চলে আসছে ওই যে দেখতে পাচ্ছেন একটু দেখেন ক্যামেরা দিয়ে তো আমার মাথার উপরে কিন্তু ড্রোনটা আছে তো এখন হচ্ছে ড্রোনটা আমি ল্যান্ডিং করা ফেলব কারণ হচ্ছে আমার ড্রোনে বেশি চার্জ নাই 54% আর এখানে হচ্ছে অনেক কবুতর দেখা যাচ্ছে বেসিক্যালি ড্রোনে আশেপাশে তো সেক্ষেত্রে আমি ড্রোনটা এখন নামাই ফেলবো কারণ ক্র্যাশ খাওয়ার সম্ভাবনা আছে কবুতরের সাথে যদি বেঁধে যায় সেক্ষেত্রে হচ্ছে ক্র্যাশ খাবে দেখতে পাচ্ছেন উপরে আমার ড্রোনটা কিন্তু অলমোস্ট নিচের দিকে নামাই ফেলতেছি আমি আপনারা অনেকে ভয় পাবেন না আপনারা সুন্দর মতো স্মুথলি যারা ফার্স্ট ফ্লাইং করবেন তারা হচ্ছে আমার সাজেস্ট থাকবে খোলা মাঠে গিয়ে আপনারা ফ্লাইং করবেন কারণ হচ্ছে আপনারা একটু নার্ভাস থাকতে পারেন যেহেতু আপনারা ফার্স্ট ফ্লাই করবেন আর আমি হচ্ছে ফ্লাই করতে করতে অভ্যস্ত তো এখন আমার ড্রোনটা দেখাবো আমি হাতে কিভাবে ফ্লাই করব এখানে একটা চিল দেখা যাচ্ছে ও মাই গড তো এখন আপনাদেরকে আমি বেসিক্যালি দেখাবো আমার ড্রোনটা হাতে কিভাবে আমি ফ্লাই করব একদমই স্মুথলি আমার ড্রোনটা হাতে ল্যান্ডিং করবে দেখতে পাচ্ছেন সহজে কিভাবে ড্রোনটা ফ্লাই করবেন তো যারা আনবক্সিং ভিডিও দেখতে যাচ্ছেন তারা আমার উপরে থেকে টাই বটন প্রেস করে আনবক্সিং একটা ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে সবাই দেখে আসতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম।